بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ওয়াদা আমরা করেছি, ব্যাপারটা বেহায়াপনা কমে নাই, বরং আমরা দেখছি সিনেমার বিরুদ্ধে দোয়া করলাম, সিনেমা এখন পলাইছে না পকেটে ঢুকছে, বাংলা সিনেমা যথেষ্ট নয়, ভারত থেকেও আমদানি হচ্ছে। ব্যাপারটা জুড়ে দোয়া করছেন, ব্যাপারটা মহিলা এখন সব জায়গায়, রাস্তাঘাটে চলবেন উপায় নাই, ঢাকা শহরে দেখা যায় ডানে বেপর্দা নারী, বামে বেপর্দা নারী, সামনে বেপর্দা নারী, পিছনে বেপর্দা নারী, কোন দিকে তাকাইবা ও হাজি ও গাজী ও নামাজি, দিনের বিজয় না হলে বোরকার আইন হবে না। চারদিকে বেপর্দা নারী তাকাবা, কোন দিকে নিচের দিকে তাকাইয়া রাস্তা পার হইবা, গাড়ি ছাপা মারবো, উপরের দিকে তাকাইবা, তিনতলার সাথে আরেকজন দেখতে পাইবা। বাজারে 30 টাকা দিয়ে একটা আয়না কিনতে নাই না, বাড়িতে আইসা আয়না উল্টে দেখে আয়নার পিছনে আরেকজন বেপর্দা বেরিয়ে আছে। ওয়াজ অনেক হয়েছে দোস্ত, অনেক ওয়াজ হয়েছে, কোথায় পর্দা? আজকে বেপর্দা নারী আস্তে আস্তে মাদ্রাসার অফিস রুমে প্রিন্সিপালের মাথার উপরও দেখা যায়। কবিরা গুনা থেকে বাঁচতে হলে দিনের বিজয় দরকার আছে না নাই? এখন প্রিন্সিপাল মাথার মাঝে বেরিয়ে লইয়া বলা লাগে, অথচ হুজুরের রুমে বুখারী শরীফ আছে না নাই, কোরআন মাজিদ আছে না নাই, কোরআন এবং বুখারীর উপরে মহিলার ছবি তুলতেছে, ওই মহিলার মাথা চুল দেখা যায় না? দেখা যাও আপনা গুনা, ছোট গুনা না কবিরা গুনা? ওই মহিলার গলা দেখা যায় না? যাও আপনা গুনা, হালাল না হারাম? এখন মাদ্রাসার মহাদ্দেশরাও কবিরা গুনা করছে, মুফতিরাও করছে, প্রিন্সিপাল করছে, প্রতিবাদ নাই। অথচ কথা ছিল এই দেশে সব আলেম এ বিষয়ে প্রতিবাদ করা, যে আমাদের মাদ্রাসায় ছবি তুলানো যাবে না। আমাদের চাকরি চলে যাবে, কিসের প্রতিবাদ? চাকরি বাসাও। এখন যারা কমি মাদ্রাসায় পড়ে এরা তাহলে খুশি, আমাদের মাদ্রাসায় নাই। আমি বলি দোস্ত, জেনে জননী ডাকছে, অপেক্ষা করো, তোমাদের কাণ্ড উঠলাছে।